সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি আমি রাজশাহী জেলা কড়কড়ি বাইপাস হাটে। এটা বসে প্রত্যেক দিন সকাল ছয়টা থেকে আপনার আটটা পর্যন্ত এই হাটটি, আর আজকে তারিখটা হচ্ছে আপনার 9 মে 2022 সাল। তো আজকে কেমন দামে পেঁয়াজ পাইকারি কিনা বেচা হচ্ছে এটা আপনাদের আমি জানাবো, পেঁয়াজের খবর। তো অবশ্যই সঙ্গে থাকবেন। তো এখানে আমি এক স্থানীয় ভাইয়ের কাছে যাবো, কৃষক ভাইয়ের কাছে। আজকে অনেক পেঁয়াজ দেখছি, কতখানি মন বলছে এটা আপনাদের আমি জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। এগুলো আপনার নিজস্ব পেঁয়াজ না ব্যবসা? না নিজস্ব, বাসা পেঁয়াজ। না বাসা। এবার কতখানি পেঁয়াজ লাগাইছিলেন ভাই? 5 বিঘা। 5 বিঘা লাগাইছেন, অনেক পেঁয়াজ লাগাইছেন। তো 5 বিঘাতে ফলন অনুমানিক ধারণা আপনি কিরকম পাইছেন? 5 বিঘাতে 80-85 গুণ হারে হয়েছে বিঘাতে। আর বাজার অনুপাতে 5 বিঘার পেঁয়াজ করতে যে খরচ, কিরম খরচ হয়েছে আপনার বিঘাতে অনুমানিক? প্রায় 45-50 হাজার টাকা। এভারেজ 45 করে পড়ছে বিঘা প্রতি। বিঘা প্রতি 80 হাজার টাকা। আজকে কত করে মন বলছে আপনার পেঁয়াজ? এগুলো এই 5 বিঘা মাটি পেঁয়াজ বর্তমান বাজার বেচা কেনা করলে 1 লাখ টাকার মানে 10 কাঠা জমি বেচা লাগবে এই পেঁয়াজের লোন শোধ করতে। আসলে যে অবস্থা এবার এবছর যা পেঁয়াজের দাম, যে খরচ তাই হতে পারে। তবে আজকে কি দাম বলছে আপনার পেঁয়াজের? পেঁয়াজ 800-820-40-750। তো এখানে উপর বাজার কত বলছে? বাজার 860 টাকা বেচা কিনে হেঁচা মাটা 740-800-820 বেচা কিনে হয়েছে তাই। তো দর্শক শুনছেন পেঁয়াজের আমারটা 840 টাকা বলেছে তাই না? তো আজকে পেঁয়াজের বাজারটি একটু কম, গত দু হাট একটু ভালোই গেছে। জানেন প্রতিদিনকার খবর পান আমার কাছে, বানিশোর নাটোর সবগুলাতেই এদিক দুদিন বাজার ভালো গেছে, আজকে বাজারটি একটু খারাপ। ও পেঁয়াজ এলা দিবেন নাকি ভাই? ৮৬০ টাকা ৮৬০ টাকা ৮৬০ টাকা ৮৫০ পর্যন্ত দাম হয়েছে। তো দর্শক আজকে কৃষক ভাইদের সাথে আমি এখানে কথা বলছি। তো আজকে এ পর্যন্ত এই পেঁয়াজের খবর, আজকের বাজার। অবশ্যই সবাই সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করেন। আসসালামু আলাইকুম।